বাংলা ট্রিবিউন, কম কথায় সব কথা। দুই দিন আগে আমি নাজিমুদ্দিন স্যারের অফিসে আমি দেখা করছি, স্যার বিলটে এইভাবে পড়ি আছে, আমার মাছ মাছগুলোও আছে, মাছগুলো মাইতে পারতেছি না, আমার আপনি বিলটে দেন, প্রসেস করে দেন, আমি মামলাটা উঠেই নেই। বিলটে এইভাবে পাবলিক সিটি হয়ে গেছে স্যার, ওর মুক্ত ধরে দিয়েছেন, এতদিন থেকে বদ্ধ জলাশয় এসে গেছিল, এখন ওর মুক্ত ধরে দিয়েছেন বিলটার কয়ে, এখানে আমাদের কোনো প্রসেস নেই। পরে আমি ওখান থেকে চলে গেলাম, দুই দিন পরে উনি আমার রাত 12টার সময় আমার বাড়ি যেয়া আমার অজগুপি ডাকে নিয়ে ডাঙায় আর কয়ে বলে, মামলা তুলবি না, তোর কোন বাপ বাসায় এখন দেখি, মামলা তুলবি না, একে ডাঙাইতে ডাঙাইতে আমাকে অজ্ঞান করে ফেলেছে, মাথায় টাতায় শর্ট, আমার বাপক শর্টায়, আমার শর্টায় আমি আমার চেম্বারের মধ্যে বসে ইচ্ছে মতো ডাঙাই। 5 দিন পর পর তোকে রিমান্ডে নেব, এই কথা বললো। হ্যাঁ আমি চলে গেলাম, স্যার আমি ওই দিক দিয়ে যাই, ওইগুলো স্যার দেখতেছে, স্যারের ওখানে গেলাম, দোতলার উপরে তুলল, তোলার পরে স্যার আমার একটা কথায় প্রথম কথাটাই বললো, তোকে তো র‍্যাপ খুঁজতেছে, তোর বাসার কোনো পথ নেই, পোস্ট ফেড়ে দিয়ে দেবে। আমি তখন ওখানে ভিতরে আমার কিছু নেই, শুকিয়ে গেল। তখন আমি বললাম, স্যার আপনি আমার সাজা দেন না কেন, মারলেন না কেন, আবার বাইর করলেন না কেন, বাইর করি আবার পোস্ট ফেড়ে দিতেছেন কেন, আমি অপরাধটা কী করেছি? তখন আমি বললো, বাসার একটা পথ আছে, তুমি এইভাবে কেউ যদি তোমাকে